সেকশন 3 তে ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি ইউনিট 7 এর পিছনে ফিরে দেখা রিড দ্য টেক্সট এন্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি নিচের মূল পাঠটি পড়ো এবং এ সারির সাথে বি সারির মিল করো পার্থ প্রতিম মজুমদার ওয়াজ বর্ন ইন 1954 ইন পাবনা টু এ ফ্যামিলি অফ আর্টিস্টস পার্থ প্রতিম মজুমদার 1954 সালে পাবনায় এক পেশাদার শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন He spent most of his early years in his ancestral home, one of the biggest houses situated in a small locality known as Kalachatpara. তিনি তার জীবনের প্রথম দিকের বছরগুলো অধিকাংশই কাটিয়েছেন তার পূর্বপুরুষের বাড়িতে বৃহৎ বাড়িগুলোর একটি কালাচাঁদপাড়া নামে ছোট একটি এলাকায় অবস্থিত At that time, Kalachatpara was well known for its cultural activities. There were festivals and various types of cultural shows round the year. Mojumdar's father, a photographer by profession, was an art lover. He taught and inspired his son to appreciate different forms of art. সেই সময় কালাচাঁদপাড়া এর সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিল। সেখানে সারা বছর ধরে উৎসব এবং বিভিন্ন প্রকার সাংস্কৃতিক প্রদর্শনী হতো। মজুমদারের পিতা পেশায় একজন আলোকচিত্রগ্রাহক, যিনি ছিলেন একজন শিল্পপ্রেমী। বিভিন্ন প্রকার শিল্পকে সঠিকভাবে মূল্যায়ন করতে তিনি তার ছেলেকে শিক্ষা দিতেন এবং উৎসাহিত করতেন মজুমদার ওয়েন্ট টু লিভ উইথ হিজ আন্ট ইন চন্দননগর 30 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা ইন 1966 ইট ওয়াজ দেয়ার দ্যাট হি ফার্স্ট কেম অ্যাক্রস এ মাইম আর্টিস্ট নেম যোগেশ দত্ত মজুমদার 1966 সালে তার খালার সাথে বাস করার জন্য চন্দননগর যান যা কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত সেখানে তিনি প্রথম যোগেশ দত্ত নামে একজন মুখাভিনয় শিল্পীর সাথে দেখা করেন দ্য ওয়ে দত্ত ন্যারেটেড স্টোরিজ উইদাউট অটারিং এ সিঙ্গল ওয়ার্ড লেফট মজুমদার স্পেল বাউন্ড দত্ত যেভাবে কোনো শব্দ উচ্চারণ না করে গল্প বর্ণনা করতেন তা মজুমদারকে মন্ত্রমুগ্ধ করেছিল হি টুক লেসন্স অন মাইম ফ্রম দত্ত ইন যোগেশ দত্তস মাইম একাডেমি ইন কলকাতা ফ্রম 1966 টু 1972 থেকে 1972 সাল পর্যন্ত যোগেশ দত্তের মুখাভিনয় একাডেমিতে দত্তের নিকট শিক্ষা গ্রহণ করেন এখন আমরা কলাম এ থেকে কলাম এ বি মিলাব মজুমদার ওয়াজ ভেরি মাচ অ্যাট্রাক্টেড ওয়েন হি স দত্তস পারফরমেন্স হি স্পেন্ডস মোস্ট অফ হিজ চাইল্ডহুড ইন ইজ ওন ভিলেজ হিজ ফ্যামিলি হাউস ওয়াজ এ গ্রেট সাইজ দ্য পিপল অফ হিজ টাউন ওয়ার culturally active his father made him to value all forms of art read the statements below and form appropriate questions for each statement নিচের বিবৃতিগুলো পড়ো এবং প্রত্যেকটির জন্য উপযুক্ত প্রশ্ন তৈরি করো the birthplace of পার্থ প্রতিম মজুমদার is পাবনা question হতে পারে Where is the birthplace of Parthapratim Mojumdar? এখানে উত্তরটি দেওয়া আছে আমাদেরকে কোশ্চেন করতে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন্স তাহলে আমরা প্রথমটির জন্য কোশ্চেন পেলাম Where is the birthplace of Parthapratim Mojumdar? He was born in 1954 তিনি 1954 সালে জন্মগ্রহণ করেন তাহলে এর জন্য কোশ্চেনটি হবে When was he born? তিনি কখন জন্মগ্রহণ করেন He belongs to a culturally enlightened family তিনি সংস্কৃতিতে আলোচিত এক পরিবারে অন্তর্ভুক্ত ছিলেন তাহলে এর জন্য কোয়েশ্চন হবে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড হি বিলং টু হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড হি বিলং টু তিনি কোন ধরনের পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন মজুমদারস ফাদার ইনস্পায়ার্ড হিম টু ভ্যালু আর্ট মজুমদারের বাবা তাকে উৎসাহিত করত শিল্প মূল্যায়ন করতে কোয়েশ্চন হতে পারে হোয়াট ডিড মজুমদারস ফাদার ইনস্পায়ার্ড হিম টু ডু মজুমদারের পিতা তাকে কি করতে উৎসাহিত করতেন His forefather's home was in Kalachandpara. তার পূর্বপুরুষের বাড়ি ছিল কালাচাঁদপাড়ায়। Question: Where was his forefather's home? তার পূর্বপুরুষের বাড়ি কোথায় ছিল? He spent his childhood enjoying different cultural activities. তিনি তার শিশুকাল কাটিয়েছেন বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে। He spent his childhood enjoying different cultural activities. Question is: How did he spend his childhood? তিনি কিভাবে তার শিশুকাল কাটিয়েছেন? Listen to the CD or teacher and complete the chart about পার্থ প্রতিম মজুমদার. CD বা শিক্ষকের কথা শোনো এবং পার্থ প্রতিম মজুমদার সম্পর্কে তালিকাটি পূর্ণ করো. Year achievement from there. তোমার শিক্ষকদের কাছ থেকে শুনে এই চার্টটি পূর্ণ করবে নিজেদের কাজ.